দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে হামাস হিজবুল্লাহ ও ইরানের তুমুল যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর আপডেট আন্তর্জাতিক সংবাদ সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানাব যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল বোমা হামলা অব্যাহত এরপরে জানাব রাশিয়ার পক্ষ নিয়ে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিমের স্পষ্ট বার্তা আরও জানাব ত্রানের জন্য দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের উপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল নিহত আরও একশো এরপরে জানাবো শপথ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সর্বশেষে জানাবো ডলার নিয়ে ব্রিক্সকে করা হুশিয়ারি ট্রাম্পের দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানুন বিস্তারিত যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল বোমা হামলা অব্যাহত ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে গত 26 নভেম্বর যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তির পর থেকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে লেবানন এমনকি লেবাননের সেনাবাহিনী তাদের সীমান্তের কিছু গ্রামে বাসিন্দাদের যেতে নিষেধ করেছে অন্যদিকে ইসরায়েলি দখলদার বাহিনী এখনো গ্রামগুলোতে বোমা বর্ষণ অব্যাহত রেখেছে আল জাজিরার প্রতিনিধি গতকাল শনিবার দুপুরে বলেন আমরা মাত্র কয়েক মিনিট আগে মাজদাল জুনে একটি গাড়িতে ড্রোন হামলার তথ্য জেনেছি এদিকে শুক্রবার খিয়ামে জানাজার নামাজে হামলা হয়েছে ইসরায়েলি বাহিনী একটি শেষ অনুষ্ঠানে গুলি চালায় এমনকি নিহত ব্যক্তির লাশও নিয়ে গেছে তারা সেই লাশ আজও পাওয়া যায়নি ইসরায়েলি সেনারার লাশ কি করেছে তাও অজানা এছাড়া গত তিন দিনে ইসরায়েলি বাহিনী বিভিন্ন এলাকা থেকে চারজনকে অপহরণ করেছে স্থানীয় বাসিন্দারা জানান শত্রুদের ড্রোন তাদের মাথার উপরে চক্কর দিচ্ছে কখন কোথায় বোমা ফেলবে তা আজও অনিশ্চিত পরিস্থিতি বলছে ইসরায়েল ক্রমাগত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে চলেছে একইসঙ্গে সঙ্গে তারা স্থল অভিযানের সময় যা চেয়েছিল তা অর্জন করার চেষ্টা করছে আগের মতোই তারা এমন কিছু গ্রামের দিকে অগ্রসর হচ্ছে যেখানে এতদিন যেতে পারেনি অর্থাৎ যুদ্ধবিরতির মধ্যেও হিজবুল্লাহ বিরোধী অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা সংশ্লিষ্টরা বলছেন যদি এ ধরনের হামলা চলতে থাকে তবে কেউই আবারও সর্বাত্মক যুদ্ধ এড়াতে পারবে না তখন পরিস্থিতি আরো খারাপ হতে পারে তারা আশঙ্কা প্রকাশ করেন এ পরিস্থিতি চলতে থাকলে যুদ্ধ নতুন অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে এবং এমনটা ঘটলে গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা হুমকির মুখে পড়বে এদিকে যুদ্ধবিরতির বিষয়ে হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম ভাষণ দিয়েছেন তিনি বলেন এটি আমাদের বিজয় দুই সালের তুলনায় অনেক বড় এ বিজয় তিনি বলেন যুদ্ধবিরতির দিনই তিনি এ ভাষণ দিতে চেয়েছিলেন আসলে কি ঘটতে যাচ্ছে আর জনগণ কিভাবে বিষয়গুলো নেবে সেটি দেখার জন্য তিনি এই দেরি করছেন বক্তৃতায় তিনি বিষয়ে সতর্কতা জানাবো রাশিয়ার পক্ষ নিয়ে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিমের স্পষ্ট বার্তা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সর্বদা সমর্থন করবে উত্তর কোরিয়া দেশটির নেতা কিম জং উন এ প্রতিশ্রুতি দিয়েছেন গতকাল শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি বলছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম শুক্রবার পিয়ংয়ং এ সফররত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসভের সঙ্গে দেখা করেন এ সময় তিনি প্রতিরক্ষা সহ সব ক্ষেত্রে দুই দেশের মধ্যে ক্রম বর্ধমান সম্পর্কের প্রশংসা করেন একই সঙ্গে তিনি রাশিয়াকে সর্বদা সমর্থন করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন কিম জং উন বলেন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সরকার ও সেনাবাহিনীর সাম্প্রতিক পাল্টা আক্রমণ মার্কিন পশ্চিম এবং কিয়েভকে কঠোর বার্তা দেওয়ার জন্য একটি সময় উপযোগী এবং কার্যকর পদক্ষেপ আধিপত্যের খায়েশে সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে রাশিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার নীতিকে সমর্থন করে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার নেতা এ বছরের জুনে পিয়ংইয়ং শীর্ষ সম্মেলনের স্মৃতি স্মরণ করেন সে সময় সম্পাদিত উত্তর কোরিয়া রাশিয়ার মধ্যকার চুক্তির অধীনে রাজনীতি অর্থনীতি এবং সামরিক বিষয় সহ সব ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সম্প্রসারিত ও বিকাশের ইচ্ছা প্রকাশ করেন তিনি প্রসঙ্গত দুই নভেম্বর ইউক্রেনের সামরিক গোয়েন্দা জিইউআর আর জানিয়েছে রাশিয়া অক্টোবরের শেষ সপ্তাহে সাত হাজার উত্তর কোরিয়ার সেনাকে ইউক্রেনের নিকটবর্তী এলাকায় হস্তান্তর করছে আঠাশটি রুশ বিমানে তাদের পরিবহন করা হয়েছে এছাড়া তাদের মর্টার অ্যাসল্ট রাইফেল এবং মেশিন গান দিয়ে সজ্জিত করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেনের কমান্ডার ইন চিফ এলেকজান্ডার সিরিস্কি বলেন যে রাশিয়া কুরুস থেকে ইউক্রেনীয় বাহিনীকে হটানোর জন্য পঁয়তাল্লিশ হাজার সেনা মোতায়েন করছে এ সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করছে তারা দর্শক এখন জানাব ত্রাণের জন্য দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের উপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল নিহত আরও একশো গাজায় বর্বরতার সব সীমা ছাড়ালো ইসরায়েল এবার ত্রাণের লাইনে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত মানুষের উপর বিমান হামলা চালালো নেতানিয়াহু বাহিনী মার্কিন দাতব্য সংস্থার চার স্বেচ্ছাসেবী সহ একদিনে উপত্যকাটিতে নিহত হয়েছেন আরও অন্তত একশো জন সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে শনিবার তিরিশে নভেম্বর ইসরায়েলি বাহিনী উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা চালিয়েছে একক এই বিমান হামলাতে কমপক্ষে চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এর আগে গাজার দক্ষিণ অঞ্চলীয় খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় খাদ্য সহায়তার অপেক্ষায় থাকা অন্তত বারো ফিলিস্তিনি এবং ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও সেভ দ্য চিলড্রেন এর চারজন কর্মী নিহত হন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় চৌচল্লিশ হাজার তিনশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া ইসরায়েলের এই নৃশংস হামলায় এক লাখের বেশি মানুষ আহত হয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে ইসরায়েলের বাধায় দীর্ঘ সময় গাজার অর্ধেকের বেশি জনগণের কাছে কোন ধরনের খাদ্য সামগ্রী পৌঁছাচ্ছে না চরম সংকটে উপত্যকার প্রায় সব অঞ্চলের মানুষ শিশুরা আক্রান্ত হচ্ছে নানা রোগে এ অবস্থা চলতে থাকলে দুর্ভিক্ষ চরম আকার ধারণ করবে এদিকে ইসরায়েলের বিরুদ্ধে উত্তর গাজায় নিষিদ্ধ থার্মো ব্যারিক বোমা ব্যবহারের অভিযোগ এনেছে ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাস এটি এমন ধরনের বোমা যাতে কয়েক হাজার ডিগ্রির উচ্চ তাপ ও চাপে বাম্পের মতো উবে যায় মানব শরীর এমনকি আশপাশে থাকলেও প্রচণ্ড শব্দ তরঙ্গে শরীরের ভেতরের সব কিছু চুরমার হয়ে যায় অন্যদিকে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করতে হামাসের একটি প্রতিনিধি দল মিশরের কায়েরোতে পৌঁছেছে প্রস্তাবে যুদ্ধবিরতির সময় ২০ থেকে ৩০ দিন হতে পারে এ সময়ের মধ্যে ইসরায়েল ও হামাস জিম্মি বিনিময় করবে বলে ধারণা করা হচ্ছে দর্শক এখন জানাবো শপথ নেয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন আগামী বিশে জানুয়ারি তবে নিজের অভিষেক অনুষ্ঠানের আগেই ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চান রিপাবলিকান পার্টির এই নেতা শুক্রবার উনত্রিশে নভেম্বর যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটের সদস্য এবং ট্রাম্পের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত রিপাবলিকান পার্টির রাজনীতিবিদ লিডসকে গ্রাহাম এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন গ্রাহাম এই সপ্তাহে ইসরায়েল সফর করেছেন সেখানে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে মিশরীয় কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য শনিবার হামাসের একটি প্রতিনিধি দল কায়রো সফর করার কথা রয়েছে এর মধ্যেই যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের মনোভাব জানা গেল মার্কিন সংবাদ মাধ্যম দেয়া সাক্ষাৎকারে গ্রাহাম বলেন গাজায় আটক জিম্মিদের মুক্তি এবং সেখানে একটি যুদ্ধবিরতির জন্য ট্রাম্প আগের চেয়ে বেশি ধীরুর প্রতিজ্ঞ এমনকি তিনি চাইছেন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আগেই যেন এ ব্যাপারে সুরাহা হয় তিনি বলেন আমি ইসরায়েলি সরকার ও জনগণকে বলেছি এই মুহূর্তে ট্রাম্প জিম্মিদের মুক্তির ইস্যুটি মনোযোগের কেন্দ্রে আনতে চাইছেন তিনি চান হত্যাকাণ্ড বন্ধ হোক এবং লড়াই শেষ হোক আমি আশা করি প্রেসিডেন্ট ট্রাম্প এবং বাইডেন প্রশাসন জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতি কার্যকর করতে একসাথে কাজ করবে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত সপ্তাহে লেবাননে ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি হয় এরপর থেকে ওয়াশিংটন গাজা যুদ্ধ বন্ধে মনোযোগী হয় গত অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালিয়ে এক হাজারের বেশি মানুষকে হত্যা করে হামাস এছাড়া দুই শতাধিক নাগরিক আটক করে গাজায় নিয়ে আসে এখনো হামাসের হাতে শতাধিক জিম্মি আটক রয়েছে দর্শক এখন জানাবো ডলার নিয়ে ব্রিক্সকে করা হুশিয়ারি ট্রাম্পের বিকাশমান অর্থনীতির জোট ব্রিক্সের সদস্য দেশগুলো নতুন মুদ্রা আনতে চাইলে তাদের উপর একশো শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলা হয়েছে স্থানীয় সময় শনিবার তিরিশে নভেম্বর নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প এ হুমকি দিয়েছেন এক পোস্টে ট্রাম্প লেখেন এসব দেশের কাছ থেকে আমরা একটি প্রতিশ্রুতি চাই যে তারা নতুন একটি ব্রিক্স মুদ্রা তৈরি করবে না বা তারা এমন আর কোনো মুদ্রাকে সমর্থন দেবে না যা শক্তিমান মার্কিন ডলারকে প্রতিস্থাপিত করবে এই প্রতিশ্রুতি না দেওয়া হলে তাদের একশো শতাংশ শুল্কের মোকাবিলা করতে হবে ডোনাল্ড ট্রাম্প আরও লেখেন ব্রিক্স দেশগুলো তার কথা না মানলে তাদের চমৎকার অর্থনীতির যুক্তরাষ্ট্রে তাদের পণ্য বিক্রিকে বিদায় বলার জন্য প্রত্যাশা করতে হবে তিনি বলেন সুষে নেয়ার জন্য তারা আরেকটি দেশকে খুঁজে দেখতে পাবে গত পাঁচই নভেম্বরের ভোটে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন এই রিপাবলিকান প্রার্থী এর মধ্যে তিনি ঘোষণা করেছেন যে শিল্প উৎপাদন ব্যবস্থা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনতে তিনি যে কোনো আমদানি পণ্যের উপর একশো থেকে বিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করবেন আর চীনের পণ্যের ক্ষেত্রে শুল্কের হার হবে অন্তত ষাট চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রায় লেনদেন বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয় ব্রিক্সের সদস্য দেশগুলো হলো ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা যার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে মিশর ইরান ও সংযুক্ত আরব আমিরাত দর্শক এই হলো আমাদের আজকের সংবাদ পরবর্তী সংবাদটি পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ